মণিপুর নামে একটা গ্রামে মনির নামে এক চাষি বাস করত। তার একটা ছাগল ছিল। একদিন মনির আলী তার ছাগলকে বলল, তোমাকে বাপু আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, তুমি তোমার পথ দেখো, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। ছাগলটি মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, এখন আমি কোনো কাজ করতে পারি না, বুড়ো হয়েছি, আমার আর দাম কি, যেদিকে দু চোখ যায় চলে যাব। ছাগলটি মনের দুঃখে যেতে যেতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হলো টের পেল না, আর এদিকে শরীর চলে না। ছোট এক বনের মধ্যে জাম গাছের নিচে শুয়ে পড়ল ছাগল। খুব ভোরে ঘুম ভাঙল ছাগলের, পেটে তো অনেক ক্ষুধা। তাকিয়ে দেখে সামনে কটা কলার খোসা, ছাগল তাই খাওয়া শুরু করলো। এমন সময় এক বানর গাছ থেকে নেমে এলো। তাকে দেখে ছাগল বলল, কে ভাই তুমি? আমি এ গাছেই থাকি, তোমাকে শুয়ে থাকতে দেখে খোসাগুলো আমি দিয়েছি। তুমি আমার ভারী উপকার করেছ, এগুলো না পেলে ক্ষুধায় আমি মরে যেতাম, আজ থেকে তুমি আমার বন্ধু। ছাগল তার দুঃখের কথা বানরকে বলতে বলতে কেঁদেই ফেলল। তোমার সে আমার কষ্ট আরো বেশি। আমি এক সার্কাসের দলে খেলা দেখাতাম, আমার খেলা দেখার জন্য কত যে লোক আসতো। একদিন এই খেলা দেখাতে গিয়ে উঁচু বাস থেকে পড়ে গেলাম, পা ভাঙলো, দু মাস শুয়ে থাকলাম, তারপর ভালো হয়ে উঠলাম, কিন্তু আগের মতো আর খেলা দেখাতে পারতাম না, সার্কাসের লোক আসাও কমে গেল, মালিক তাড়িয়ে দিল, সেই থেকে আমি এই গাছেই আছি। যাই হোক, ভালোই হলো, আমাদের দুজনের দুঃখ এক। সেদিন থেকে ওরা একসাথে থাকে, খায় দায় ঘুরে ফেরে, সন্ধ্যায় বসে গল্প করে এবং রাত হলে ঘুমায়। এমনি করে তাদের বেশ কয়েকদিন কেটে গেল। আর দেখতে দেখতে শীতকাল চলে এলো, বড়ই গাছে অনেক বড়ই পেকেছে। একদিন ডালে বসে বানর বেশ মজা করে বড়ই খাচ্ছে আর মনে মনে ভাবছে, এত মজার বড়ই ছাগলকে দেব না। আর এদিকে ছাগল নিচে থেকে বলতে লাগলো, বন্ধু কটা বড়ই দাও না আমায়। না বন্ধু, এত স্বাদের বড়ই তোমাকে দেব না। দাও বন্ধু কত বড়াই। এরকম ভাবে ছাগল বারবার বড়ই চায়, কিন্তু বানর দেয় না। বানর বড়ই খেয়ে বিচি নিচে ফেলে বলে, এগুলোই খাও বন্ধু। তুমি কিন্তু আমাকে ঠকাচ্ছ বন্ধু। এই কথা বলে ছাগল রাগে দুঃখে বন থেকে বেরিয়ে এলো। বনের বাইরে ছিল এক বাজার, বাজারে ছোট ছোট অনেক দোকান। ছাগল এসে দাঁড়ালো একটা খোলা দোকানের সামনে, ভেতরে দোকানই নেই। এই সুযোগে ছাগল দোকানের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর দোকানের ছোলা ডাল এগুলো ফুটমুট করে খাওয়া শুরু করলো। আর কিছুক্ষণ পরে দোকানি দোকানে এসে দেখে দরজা বন্ধ, ভেতরে কুটুর মুটুর শব্দ। এই শব্দ শুনে দোকানি বলল, কুটুর মুটুর শব্দ করে দোকান আমার নড়ে চড়ে, ভিতরে তুই কে রে? কুটুর মুটুর শব্দ করি, মানুষ পেলে টিপে মারি। ও বাবা গো গেছি রে। এই কথা বলে দোকানি মারলো এক দৌড়। দৌড়াতে দৌড়াতে তার সাথে দেখা হলো একটি ঘোড়ার সাথে। দোকানি ঘোড়াকে বলল, ঘোড়া ভাই বাঁচাও, আমায় বাঁচাও ভাই, আমার দোকানে কুটুর মুটুর ঢুকেছে, আমাকে মেরে ফেলবে। বলিস কি, চল তো দেখি কে সে। দোকানি ঘোড়াকে সাথে নিয়ে চলল তার দোকানে। দোকানে গিয়ে ঘোড়া বলে, কিরে দোকানে কুটুর মুটুর শব্দ করে? কুটুর মুটুর শব্দ করি, ঘোড়া পেলে টিপে মারি। এই কথা শুনে ঘোড়া লেজ তুলে দিল এক ছুট। দোকানি এবার কি করে বুঝতে পারছিল না। আর এদিকে তো তার দোকান যে ফাঁকা হয়ে যাচ্ছে। কোনো কিছু উপায় না পেয়ে সে চলল কলা বাগানে হাতির কাছে। গিয়ে দেখে হাতি কলা খাচ্ছে।
हाथी भाई बासाओ आमाके। की होये से तुमार? दोकानी हाथी के सब कथा खुले बोलो। हाथी सब कथा शुने बोलो। चलो तो देखी, तुमार दोकानेर जिनिश खाए, आबार तुमाके ही भय देखाए। देखी के से कार एतो बड़ो साहस। एक कथा बोले तारा दुजन चललो दोकाने। কিছুক্ষণের মধ্যেই তারা দোকানের সামনে এসে থামলো। তারপর হাতি বলল, এই কুটুর মুটুর শব্দ করে কে রে? কুটুর মুটুর শব্দ করি, হাতির সুর টেনে ছিড়ি। এই কথা শুনে হাতি ভাবল, আরে সুর ছিড়লে তো আমার সব শেষ। সে ভয়ে এমন দৌড় দিল যে আর পিছনে ফিরে তাকালো না। এরকম ভাবে একে একে সবাই চলে গেল। এই সুযোগে ছাগল এক দৌড়ে দোকান থেকে বেরিয়ে বনের মধ্যে চলে গেল। তারপর জাম গাছের নিচে বসে জাবর কাটতে লাগলো। বানর ছিল গাছে, নেমে এসে বলল, কি বন্ধু ব্যস্ত জাবর কাটছো? নিশ্চয়ই কোথা থেকে পেট পুরে খেয়ে এসেছো। হ্যাঁ তা বেশ খেয়েছি। তা কোথায় খেয়ে এলে? ছাগল বানরের উপরে সব রাগটাগ ভুলে গিয়ে দোকানে ঢুকে খাওয়ার কথা বানরকে বলে ফেললো, আর ছড়াটিও শিখিয়ে দিল। তা শুনে বানরের তর সইছিল না, সে লেজ তুলে দিল দৌড়। পেছন থেকে ছাগল বলে উঠল, বেশি লোভ করো না বন্ধু, ছড়া ভুললে বিপদ হবে। কিন্তু কে শুনে কার কথা? আর এদিকে দোকান ছিল খোলা। বানর দোকানে ঢুকে পড়ল, দোকানের দরজা বন্ধ করে দোকানে রাখা কলা খেতে লাগলো। কিছুক্ষণ পর দোকানে এলো। দোকানের দরজায় কান পেতে শুনে কুতকুত করে কলা খাওয়ার শব্দ। তো শুনে দোকানি বলল, ঘরে কে রে? বানর তো কলা খাওয়ার আনন্দে ছাগলের শেখানো ছড়া ভুলে গেছে। মাটুর মুটুর খাটুর খাই, আমি এখন কলা খাই। এই কথা শুনে দোকানে চলল হাতির কাছে। হাতিকে গিয়ে সব কথা বলতে লাগলো। হাতি সব কথা শুনে বলে, চলো যাই। ততক্ষণে কলা খেতে খেতে বানরের পেট ঢোলের মতো ফুলে গেছে। হাতি দোকানের সামনে এসে বলল, ঘরে কে রে? মাটুর মুটুর খাটুর খাই, আমি এখন কলা খাই। খাওয়াচ্ছি গলা, বেরিয়ে আয় বেটা। বানর দেখল কি ছড়ায় তো কাজ হচ্ছে না, আর রক্ষা নেই। তখন যেই দরজা খুলে বানর পালাতে যাবে, অমনি দোকানে দিল লাঠির আঘাত, আর সুর দিয়ে ধরে ফেলল হাতি। ধরে এমন উপরে ছুঁড়ে মারল, ধপাস করে গিয়ে পড়ল জাম গাছের সামনে। জাবর কাটতে কাটতে ছাগল একটু ঘুমিয়েছিল, ধপাস করে শব্দ শুনে সে চোখ মেলে চাইল। দেখল বানরের একেবারে নাজেহাল অবস্থা। তা দেখে ছাগল বলল, বলেছিলাম না বেশি লোভ করো না বিপদ হবে। ঠিক বলেছিলে ভাই, লোভের শাস্তি পেলাম। এরকম নিয়মিত মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা আমাদের মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করে সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে চান, তারা এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।